কিছুক্ষণ হামদু না তের আসরে, কিছুক্ষণ 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 হামদু না তের আসরে। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদুনাতের আসরে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে আপনারা দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। ইনশাআল্লাহ আজও আমরা আপনাদের কল, মেসেজ, কমেন্ট অনুষ্ঠানে শামিল করব এবং যে যেখান থেকে আমাদেরকে আপনারা কল, মেসেজ, কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আমাদের অনুষ্ঠানে এগুলো অন্তর্ভুক্ত করার। আমাদের মাঝে নাতকা ইসলাম ভাইও উপস্থিত হয়েছেন। শুরুতে দর্শকবৃন্দ আসুন আমরা কিছু ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে কারিমার মধ্যে এসেছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো আমরা এই অনুষ্ঠানটি দেখার পূর্বে অনেক কিছু কয়েকটি অনেকগুলো ভালো নিয়ত করে নিতে পারি। তো দর্শকবৃন্দ আসুন শুরুতে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা জেনে নিই। আমাদের নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আমরা দুরূদ শরীফের ফজিলত শুনলাম, আল্লাহ আল্লাহ। আমরা যদি সারা দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু বিষয় হচ্ছে পাঠ করা। আমরা যেন দুরূদ শরীফ অধিক হারে পাঠ করার অভ্যাস গড়ে তুলি, এতে করে আমরা নিজেরাই লাভবান হতে পারব। তো দর্শকবৃন্দ দুরূদ শরীফের ফজিলত শুনেছি, আসুন নিয়ত করে নিই আমরা আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ আমরা অনুষ্ঠানের শুরুতেই নাতকা ইসলাম ভাইয়ের কাছে হামদে বারি তালা শ্রবণ করে থাকি। তো আজও আসুন আমরা শুরুতেই হামদে বারি তালা শ্রবণ করি। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। যখন পাব তোমার দিদার, তখন রসুলিনা সাল্লি
سلام محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله سبح ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله توب طور مصطفى اسلام پیلو اے دھورا توب করলেন মোস্তফা দয়া করলেন তার কথা আদেশ করলেন মোস্তফা শুইতেন তিনি কষ্ট কত রাখিতেন বুকে পাথরে কত পড়তেন তবু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله দর্শকবৃন্দ, শুনলাম আমরা হামদে বারি তাআলা। অনেকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে কল করেছেন, মেসেজ করছেন, তো আমরা শুরুতে কিছু কল অনুষ্ঠানে যুক্ত করব। জি, আমাদের কিছু কল শোনেন। আমার নাম সজীব, সাতক্ষীরা কালীগঞ্জ থেকে বলছি। আপনার অনুষ্ঠানটা ভালো লাগে, আমার তো উদ্যোগতল শুনতেছি। সবচেয়ে আওয়ালা ওয়ালা হামারা নবী, আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। ধন্যবাদ, অনুষ্ঠানটি আপনার ভালো লাগছে সেজন্য। জি, পরবর্তী কল। মোহাম্মদ ইমারুল ইসলাম গাজীপুর থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই। আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। জি, পরবর্তী কল। আমার নাম জুবায়ের হোসেন, আমি একটা নাচ শুনতে চাই। ভালোবাসি ভালোবাসি। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। জি, পরবর্তী কল। সোহাগ আমার থেকে বলছিলাম, একটা গজল শুনতে চাই। আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। জি, পরবর্তী কল। মোহাম্মদ রাজী হোসেন, রাজশাহী জেলা বাগাতানা, আমি একটি গজল শুনতে চাই। হে খালিক ও মালিক, রব মহান। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি। জি, পরবর্তী কল। আমার নাম রিন্টু, আমি একটি গজল শুনতে চাই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে আমাদেরকে দেখছেন এবং বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে মেসেজও করেছেন, কিছু মেসেজ আমরা অনুষ্ঠানে যুক্ত করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাঙ্গাইল থেকে বিনতে আসাদুজ্জামান বলছি, মদিনা মদিনা আমাদের মদিনা কালামটি শুনতে চাই। আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আপনার কাছে আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রজা এবং চমক তুসে পাতে হে সব পানে ওয়ালে এই কালামগুলো শুনতে চাই। আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। ময়মনসিংহ থেকে, নোকিয়া থেকে বলছি, একটু গজল শোনার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। কুমিল্লা থেকে যান আমাদেরকে মেসেজ করেছেন, আপনার কাছে তোমার বিদায় ওহে মাহে রমজান কালামটি শুনতে চাই, আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। এরপর আমাদেরকে মেসেজ করেছেন মাগুরা মোহাম্মদ শামীম ইসলাম, বলছি একটি গজল শুনতে চাই। গজলটি হলো এই পরিবর্তন হয়েছে কিসমত, এই কালামটি শুনতে চাই, আমাদের সাথে থাকুন, আমরা শোনানোর চেষ্টা করছি। কিছু কল অনুষ্ঠানে যুক্ত করব, যে কিছু কল। তোফাইল আহমেদ রেজা, আমি সিলেট হবিগঞ্জ থেকে বলছিলাম। আল্লাহ হযরতের একটা নাচ শুনতেছিলাম আমরা, লামিয়াতি নাজির কফি নাজির। মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য, সাথে থাকুন, চেষ্টা করছি যে পরবর্তী কল। আমার নাম হচ্ছে গোলাম দস্তগি, আমি একটা নাচ একটু শুনতে চাই, আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য, যে পরবর্তী কল। ফারুক বলছিলাম সাতক্ষীরা শ্যামনগর, আমি একটি নাচের শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তাই বলতে পারি না। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, আমরা দেরি করছি না, দর্শক বৃন্দ চলে যাব ইব্রাহিমের কাছে এবং কালামগুলো আমরা শুনি। হে খালি কুমালে কি রবে মোহন, সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুই নাম পুরুষ যে
সবুজ গম্বুজ কতই না অপরূপ যে মদিনা সবুজ গম্বুজ কি যে নয়া বিরাম কি যে নয়া বিরাম প্রিয় নবীর তো
তোমায় বলতে পারি না মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না মাশাআল্লাহ দর্শকবৃন্দ কিছু কমেন্ট আমি অনুষ্ঠানে যুক্ত করব মোহাম্মদ শাহ আলম ভাই আমাদেরকে কমেন্ট করেছেন ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য এরপর আমাদেরকে কমেন্ট করেছেন মোহাম্মদ সাখাওয়াত আত্তারি ভাই আমাদেরকে কমেন্ট করেছেন ধন্যবাদ চাঁদপুর থেকে আমাদের সাথে রয়েছেন এরপর আমাদের সাথে রয়েছেন মদিনা মদিনা আইডি থেকে ইমরান ভাই আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ রাসেল ভাই আমাদের সাথে রয়েছেন ধন্যবাদ এরপর আমাদের সাথে রয়েছেন নূর হোসেন মিন্টু ভাই চট্টগ্রাম থেকে আমাদের সাথে রয়েছেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরপর আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ জুনায়েদ ভুঁইয়া এরপর আমাদের সাথে রয়েছেন আরও কিছু ইসলাম ভাই কামরুল ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন গোলাম মুস্তাফা ভাই আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ ইসলাম ভাই ইসমাইল ভাই আমাদের সাথে রয়েছেন ধন্যবাদ এবং অনেক ইসলামী বোনরাও আমাদের সাথে রয়েছেন ধন্যবাদ তো দর্শকবৃন্দ অনেকেই হয়তো ইতিমধ্যে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে মেসেজ করছেন আমরা মেসেজ নেব এবং অনেকে কল করছেন আমরা কল নেব জি কিছু কল সিরাজুল ইসলাম সেলিম বগুড়া আমি একটা নাতি রাসূল শুনতে চাই ধন্যবাদ আমাদের সাথে থাকুন চেষ্টা করছি যে শোনানোর জন্য জি পরবর্তী কল আমি রাজশাহী বলছিলাম আমার নাম মোহাম্মদ খোকন আশরাফি আমি একটা গজল শুনতে চাই আমকো বোলানা ইয়া রাসূলুল্লাহ ধন্যবাদ আমাদের সাথে থাকুন চেষ্টা করছি জি পরবর্তী কল আমার নাম মোহাম্মদ আলামিন আত্তারি আমার বাড়ি মুন্সিগঞ্জ আমি একটি নাতের রাসূল শুনতে চাই আল্লাহ হাজেদের ধন্যবাদ আমাদের সাথে থাকুন চেষ্টা করছি জি পরবর্তী কল মোহাম্মদ সায়ন বলছি নরসিংদী থেকে আমি একটি নাতের রাসূল শুনতে চাই নাতের রাসূল কি হচ্ছে অতি শীতল হাওয়া মদিনারি ধন্যবাদ আমাদের সাথে থাকুন চেষ্টা করছি যে পরবর্তী কল আমি কিশোরগঞ্জ থেকে বলছিলাম বাদল আমি একটি নাতের রাসূল শুনতে চাই ধন্যবাদ আমাদের সাথে থাকুন চেষ্টা করছি যে পরবর্তী কল নারায়ণগঞ্জ শামিয়া আমি একটা গজল শুনতে চাই আজি রব্বি জাল্লাল্লাহ মাশাআল্লাহ ইতিমধ্যে কালামটি হয়তো শুনেছেন আমাদের সাথেই থাকুন তো দর্শকবৃন্দ অনেকেই আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে মেসেজ করছেন কিছু মেসেজ অনুষ্ঠানে আমরা নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম সাদমান আমি একটি নাচ শুনতে চাই চোখের তারা নামে মোহাম্মদ আমাদের সাথেই থাকুন শোনানোর চেষ্টা করছি এরপর আমাদের কাছে মেসেজ করেছেন আমি রাজশাহী থেকে মোকাম্মাল বলছি আমি একটি গজল শুনতে চাই আশা করি শোনাবেন আমাদের সাথে থাকুন চেষ্টা করছি শোনাবো তো দর্শকবৃন্দ আমরা চলে যাব আবারও ইব্রাহিমের কাছে এই কালামগুলো শুনি জি দু চোখের তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ দু চোখের তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam daulat jo de jao boi jahane daulat jo de যদি চাও উভয় জহানে
মোহাম্মদ পরজীবন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মুসলমান হবে না কুরবান 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 খোদারি প্রিয় নামে মোহাম্মদ খোদারি প্রিয় নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেজারে প্রতি কুরবানে আমি রেজারে প্রতি কুরবানে আমি রেজারে প্রতি কুরবানে আমি রেজারে প্রতি কুরবানে আমি যিনি শিখালেন নামে মোহাম্মদ যিনি শিখালেন নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ দু চোখের তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লে নজর ফির নজর ফির তেরে দিন রে দিন হ্যাঁ বাহা
phirte hain jo tere اس گلی کا گدا ہوں میں جس میں مانگتے تاجدار پھر আমাদেরকে একজন মেসেজও করেছেন যে আমাকে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি মানকাবাত সরিয়ে দিন। আমরা চলে যাব ইব্রাহিম ভাইয়ের কাছে মানকাবাতে গোসে পাক শোনার জন্য। নিয় সগে জিল মদদ করিয় সগে জিল নিয় সগে জিল আউলিয়া দীর গর্ভ তুমি গোসে আজম দস্তগীর আউলিয়া দীর গর্ভ তুমি গোসে আজম দস্তগীর সুফি গণের ইমামি তুমি সুফি গণের ইমামি তুমি গোসে আজম দস্তগীর সগে জিল সগে জিল মদদ করিয়া সগে জিল সগে জিল তুমি সকল পীর দের পীর তুমি তো রোশন জমি তুমি সকল পীর দের পীর তুমি তো রোশন মুতাকিদের ইমামে তুমি মুতাকিদের ইমামে তুমি গোসে আজম দস্তগীরিয়া সগে জিলানিয়া সগে জিলান মদদ করিয়া সগে জিলানিয়া সগে জিলান থর থর কাঁপে শুনে তোমারিয়া গোস তরে কাঁপে জিনেরা নাম শুনে তোমারিয়া গোস তোমারি তো এমনি প্রভাব তোমারি তো এমনি প্রভাব গোসে আজম দস্তগীরিয়া সগে জিলানিয়া সগে জিলান মদদ
বাদে করিয়া সগে জিলানিয়া সগে জিলান যে পাবে মুর্দা কে জিন্দা করেছো সে ভাবে মোর যে ভাবে মুর্দা কে জিন্দা করেছো সে ভাবে মোর মুর্দা দিল কেউ করো জিন্দা মুর্দা দিল কেউ করো জিন্দা গৌসে আজম দস্তগিরিয়া সগে জিলা সগে জিলাল মদদ কর ইয়া সগে জিলাল ইয়া সগে জিলাল জন্ম নিতে রমজানে রোজা রাখে নার দিন দু জন্ম নিতে রমজানে রোজা রাখে নার দিন দু এক ফোঁটাও পান করেনি এক ফোঁটাও পান করেননি গৌসে আজম দস্তগিরিয়া সগে জিলানিয়া সগে জিলাল মদদ করিয়া সগে জিলানিয়া সগে জিলাল আশুরের ময়দান সবাই দেখিতে বলে উঠিবে সুরের ময়দান সবাই দেখিতে উঠিবে বলে মারহাবা শত মারহাবা বলো মারহাবা শত মারহাবা ইয়া গৌসে আজম দস্তগিরিয়া সগে জিলানিয়া সগে জিলাল মদদ করিয়া সগে জিলাল আমাদের কাছে একটি মেসেজ এসেছে যে আমি প্রিয় নবীর কোকিল এই গজলটি শুনতে চাই ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে, দয়া করে শোনাবেন। তো আমাদেরকে এই গজলটি এক দর্শক শুনতে চেয়েছেন। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবীর কোকিলামে প্রিয় নবীর কোকিলামে মদিনায় আমার বাগান প্রিয় নবীর কোকিলামে মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী 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 থাকে শুধু যাপনে নবী 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 থাকে শুধু যাপনে আছে আল্লাহর প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারে ধ্যানে মগ্ন থাকি করে তারি গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রিয় নবীর কোকিলামে মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ
আলা সাইয়েদনা মুহাম্মাদি শিবাগানে দিনে রাতে আশিক তো ফেরেশতা শিবাগানে দিনে রাতে আশিক তো ফেরেশতা শিবাগানে শুয়ে আছে নবীদের উপদেষ্টা শিবাগানে গানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন তাকে করি তারি গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন গানের কোকিল যারা গাই সদা নবীর শান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করে তারি গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মাশাআল্লাহ দর্শকবৃন্দ, আমাদের সবাই একদম শেষ পর্যায়ে চলে এসেছে, তাই আপনাদের কাছ থেকে বিদায় নেব। যে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ হামদুনাতের আসরে, কিছুক্ষণ কিছুক্ষণ কিছুক্ষণ